লকডাউনের জেরে জরুরি পরিষেবা ছাড়া বন্ধ রয়েছে সব পরিষেবা, সংক্রমণ এড়াতে বন্ধ আদালত, আর তাই বিচারের অভাবে বিপাকে পড়েছেন অনেক মানুষই। আদালত বন্ধ থাকায় অনেক বিচারাধীন বন্দী বিচারের অভাবে আটকে রয়েছেন। এবার সেই সমস্যা থেকে মুক্তির উপায় বের করল দক্ষিণ দিনাজপুর জেলা আদালত। বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিতে নেওয়া হলো অভিনব উদ্যোগ। দক্ষিণ দিনাজপুর জেলা আদালতে বিচারাধীন বন্দীদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচার পাইয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্দেশ্য এই লকডাউনের সময়েও যাতে বন্দীরা সঠিক বিচার পায়। দেখুন, লকডাউন যেদিন থেকে হয়েছে সেদিন থেকে আদালতের সাধারণ দৈনন্দিন কাজকর্মগুলো সাসপেন্ডেড হয়ে আছে অ্যাজ ডাইরেকশন ইস্যুড বাই দি অনারেবল ক্যালকাটা হাইকোর্ট। এবং অনারেবল ক্যালকাটা হাইকোর্ট হাইকোর্টের ম্যাটারগুলোর জন্য এই ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আদালত চালু রেখেছেন এবং হোয়াইট নোটিফিকেশন নাম্বার 1514 CPC নিম্ন আদালতগুলোকে নির্দেশ দিয়েছিলেন সেখানে যাতে VC-র মাধ্যমে এটা হয়। আমাদের এই জেলায় আজকে প্রথম আমাদের এখানে ডিস্ট্রিক্ট জাজ আছেন চন্দ্রাণী মুখার্জি ব্যানার্জি ম্যাডাম, ওনার ঐকান্তিক প্রচেষ্টায় আজকে প্রথম আমাদের এই জেলায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে হিয়ারিং। এতদিন যেটা হচ্ছিল সেটা লার্নেড CGM সাহেব সুপ্রসন্ন ঘোষাল স্যার, উনি ওনার কোর্টে যেগুলো JC থেকে প্রোডাকশান হওয়ার কথা জেলখানা থেকে সেইগুলো VC-তে করছিলেন। আজকে 10টা বেল ম্যাটার লিস্টেড হয়েছিল জজ সাহেবের ওখানে, সেইখানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আমি আমার অফিস থেকে অ্যাজ প্রসিকিউটর, এজলাস থেকে জজ সাহেব এবং যেসব উকিলবাবুরা দরখাস্ত করেছিল যাদের হিয়ারিং হলো, তারা তাদের নিজস্ব চেম্বার বা বাড়ি থেকে এই শুনানিতে অংশগ্রহণ করলেন এবং এক্সট্রিমলি আর্জেন্ট ম্যাটারগুলো নিয়ে আজকে শুনানি হলো। এবং আগামী দিনে যে রোস্টার হয়েছে সেই রোস্টার অনুযায়ী বিভিন্ন ডেট ফিক্স হয়েছে, সেসব দিনে এক্সট্রিমলি আর্জেন্ট সিভিল অ্যান্ড ক্রিমিনাল যে কোনো ম্যাটার যেগুলোকে মাননীয় আদালত আর্জেন্ট বলে বিবেচনা করবেন সেগুলো শুনানি এইভাবেই হবে এবং তাতে সাধারণ মানুষের যথেষ্টই লিটিগেন্ট যারা তাদের যথেষ্ট উপকার হবে। বিচার প্রার্থীদের সঠিক বিচার পাইয়ে দিতে এই সংকটময় পরিস্থিতিতে দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের এমন উদ্যোগ সত্যি প্রশংসনীয় বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা। দক্ষিণ দিনাজপুর থেকে বিশ্বদীপ নন্দীর রিপোর্ট, বেঙ্গল লাইভ।